বাসা কোথায় তুমি? তো তুমি কমলাপুর স্টেশনে কি করছো? হুজুর মেরেছে তোমাকে? কেন মারছে তোমাকে? পড়া হয় না এই জন্য তোমাকে মেরেছে? একটু জোরে বলতে হবে ভাইয়া, না হলে আমরা বুঝতে পারবো না। একটু জোরে বলবা, ঠিক আছে? মানে তোমার নাম পরিচয়টা বলো আগে। তোমার নাম কি? তোমার নাম সোহাগালি। সোহাগালি। আব্বুর নাম কি? কেশবদলু। আম্মুর নাম কোথায়? মোসাম্মদ চাম। থানা কি তোমার? আটঘরিয়া। আর জেলা? পাবনা। পাবনা। আচ্ছা, তো তুমি কিসে পড়ো, কিসে পড়ছো? মাদ্রাসায় উর্দুখানায়। উর্দুখানায়। মানে কত বছর থেকে তুমি মাদ্রাসায় পড়ছো? তিন বছর। তিন বছর হয়েছে। আচ্ছা, তো তুমি এখন মানে কতদূর পড়াশোনা করেছো? কিতাব কি বলছো, কিতাবখানায় কতদূর পড়াশোনা করেছো? আমার নাম্বারটা দাও, আমার নাম্বারটা দাও। হ্যাঁ, কত কত কতদূর পড়েছো, মানে কতটুকু পড়েছো? এটা তোমার পহেলি পর্যন্ত পড়েছো, মানে তোমাদের ক্লাসের নাম হচ্ছে পহেলি। হ্যাঁ, তো তুমি হচ্ছে ওখানে পড়ছিলে, মাদ্রাসায় কী কী সমস্যা হয় তুমি কথাটা বলো তো ভাইয়া। মাদ্রাসার হুজুরেরা কি তোমাদের অনেক মারে, ছোট বাচ্চাদের অনেক মারে? তুমি কথাগুলো বলো আমাকে, আমি শুনবো। বলো। মাদ্রাসার হুজুররা জোরে জোরে মারে, ব্যাট ভাঙে। আচ্ছা আচ্ছা। পরে মাদ্রাসার সমস্যা, ঠিক মতো খাওয়ার নর্মাল প্রত্যেক দিনই ডাই, প্রত্যেক দিনই পাতলা ডাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এগুলোতে তুমি তোমার বাবা মাকে বলেছো যে মাদ্রাসা হুজুরেরা আমাকে অনেক মারে? শুধু আমাকে না, সব স্টুডেন্ট যারা ওখানে আছে সবাইকে মারে, এবং তার খাবারের কষ্ট, অনেক সমস্যা, এই ধরনের কথাগুলো কি বাবা মার সাথে শেয়ার করেছো? হ্যাঁ হ্যাঁ। কি বলে বাবা মা, কি বলছে তোমাকে? যতই মারুক তুমি পড়ো, এটা বলে? ও মাই গড, সো স্যাড ভাইয়া। তো তা হচ্ছে এই কারণে তুমি এখন হচ্ছে মানে মাদ্রাসা থেকে পালায় চলে আসছো? মানে তাহলে কি ওই মাদ্রাসায় তুমি আর যাবা না? তাহলে তুমি কি করতে চাও বলো তো? মানে মাদ্রাসা স্কুলে পড়তে চাও? স্কুলে পড়ে মানে তোমার স্বপ্ন কি ভাইয়া? ডাক্তার হবো। ডাক্তার হবো? তো মানে মাদ্রাসায় পড়লে ডাক্তার তো হতে হওয়া যায় না, না ওখানে হুজুর হতে হয়, মানে আরবি লাইনে থাকতে হয়। তো তুমি বাংলা লেখাপড়া করবা, তোমার স্বপ্ন এটা। তুমি কি তোমার আব্বু আম্মুকে বলছো যে আমি মাদ্রাসায় পড়বো না, আমাকে স্কুলে ভর্তি করে দাও, আমি বড় হয়ে ডক্টর হব এবং মানুষের সেবা করব, আমি অনেক বড় হতে চাই, এটা আমার স্বপ্ন, তোমরা আমাকে স্কুলে ভর্তি করে দাও? তুমি এই কথাগুলো কি তোমার আব্বু আম্মুর সাথে শেয়ার করেছো? তো আব্বু আম্মু কি বলছে বলো তো? মাদ্রাসায় ভালো। কেন ভালো এটা জিজ্ঞাসা করছো যে আম্মু কেন মাদ্রাসায় পড়লে ভালো, এটা তুমি আমাকে একটু বলবা? এটা বলছো কখনো? না না। আচ্ছা আচ্ছা। তো হুজুরেরা মানে কি ধরনের নির্যাতন করে, যে নির্যাতনের কারণে তোমরা এই যে পালায় আসছো, ঢাকা চলে আসো, এই রেল স্টেশনে ঘুমাচ্ছো, তোমার জামা কাপড় ময়লা, ঠিক আছে, তুমি খাও নাই, খাওয়া দাওয়া করো নাই, তুমি খুব কষ্টে আছো, এই যে মানে এই মানে আসার কারণটা কি ভাইয়া, একটু ভালোভাবে বলো তো। তুমি মানে প্রচণ্ড মারে, তুমি কি সহ্যই করতে পারো না যে তোমাকে এত মারা হয়? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো তুমি মানে হুজুরদের বলো নাই যে স্যার আমরা তো অনেক ব্যথা পাই, আপনারা আমাদের মারবেন না, আমাদেরকে একটু, আমরা ছোটো মানুষ, আমরা আপনারা আমাদেরকে হেল্প করেন, এভাবে তুমি কি কখনো বলেছো ভাইয়া? হ্যাঁ। মানে মানে বুঝি নাই, তোমার দরজা বন্ধ, তোমাদের মার হবে, এই কথাগুলো বলো? আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো, মোল্লারা যদি এইভাবে করে, আল্লাহ তুমি, আমি জানি বাংলাদেশের সিচুয়েশনে মোল্লারা কীভাবে মানুষকে মানে মানে ইসলামটাকে বিভক্ত করে দিচ্ছে, আমি এগুলো অনেক জানি, কিন্তু আজকে তার একটা উদাহরণ হচ্ছে, তোমার নাম কি ভাইয়া বলে গিয়েছে? সোয়াগালি। সে তার কষ্টের কথা বলছে, তার মাদ্রাসায় সে পড়াশোনা করে, তাকে প্রচণ্ড মারা হয়, শুধু তাকে না, মাদ্রাসায় অনেক ছাত্র যারা আছে তারা সবাই তাকে মারধর করে। তোমার মাদ্রাসার নামটা বলো তো? জামিয়া রহমানিয়া হাফিজা কওমিয়া মাদ্রাসা ও এতিমখানা। ও এতিমখানা। তো এটা পাবনাতে শহরে নাকি গ্রামে? এটা গ্রামে। তো হুজুর যারা মারে তাদের নাম বলতে পারবা দুই একজনের? হ্যাঁ বলো তো নামটা। জাকির হুজুর। হ্যাঁ। তারপরে জাকির হুজুর, এসকেন হুজুর। আচ্ছা আচ্ছা। আচ্ছা হতে পারে। তো তারপরে কি তোমার হচ্ছে ওই যে খাবার দাবারে কি প্রবলেমটা বুঝছো বলো?
প্রত্যেকদিন ডাল আর লাগরা মাছ সাতটাই দুই দিন, মানে প্রত্যেকদিন হচ্ছে খাবারের মেনু দুই বেলার ডাল লাভরা। কি লাভরাটা, লাভরাটা কি, হোয়াট ইউ মিন বাই লাভরা ব্রো? লাভরাটা কি, লাভরা কি, লাভরা, লাভরাটা বল। লাউ ডাল আলু আলু মেলা কিছু দিয়ে রাখে। ও আচ্ছা, ওটা মানে পুরো মিক্স করে আর কি, মিক্স খাওয়া যায় না, খাওয়া যায় না। না আর ঘুম থেকে ওঠো কখন? মাদ্রাসার ডিসিপ্লিনটা কি তুমি একটু বলো তো ভাইয়া, মানে কিটার সময় শোয়া আবার তিনটির সময় ওঠা, রাত তিনটায় অনেক কষ্ট হয় মাদ্রাসা। তুমি ছোট্ট মানুষ, তুমি যদি রাত তিনটা দশটায় ঘুমিয়ে, দশটায় কি ঘুম আসে তোমার? না। আচ্ছা ঠিক আছে, তোমার হচ্ছে আল্লাহ তোমাকে সেভ করুক আর সফল মোল্লাকে মানে আল্লাহ যেন নিজাতে হেদায়েত দান করে। কারণ এই ছোটো বাচ্চাদের আল্লাহ তুমি দেখতেই পাচ্ছ, এই ছোটো বাচ্চাদের তারা এই ধরনের মারধর করে খাবারের কষ্ট। ঠিক আছে, তার বাবা মাকে অবশ্যই এটা, তুমি বাসায় এখন যাবা কবে, নাকি বাসায় আর যাবা না তুমি? কালকে চলে যাবা? আচ্ছা ঠিক আছে, তুমি অবশ্যই চলে যাবা। আর যদি না যাও আমার নাম্বার তোমাকে দিয়ে যাব, তুমি অবশ্যই ফোন করবা, তোমার বাবা মার সাথে কথা বলবো এবং তোমাকে স্কুলে ভর্তি করার জন্য যত ধরনের হেল্প লাগে আমরা তোমাকে করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো তুমি অবশ্যই যাবা। আর হুজুরদের উদ্দেশ্য, বাংলাদেশের সকল মূল হুজুরদের বলছি, আপনারা এই ছোটো বাচ্চাদের মারবেন না। বাংলাদেশের পথ শিশু সংখ্যা 10 লাখেরও বেশি, সেখানে পথ শিশুরাই বেশি, মানে মাদ্রাসা থেকে বেশি শিশুরা মানে রাস্তাঘাটে চলে আসে। তো আপনারা এটা একটু খেয়াল রাখবেন অবশ্যই, এটা এবং গভর্নমেন্টের নজরে যেন চলে যায়। এবং প্রত্যেক পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ জানাচ্ছি, শিশুর কথাটা আপনারা শুনবেন অবশ্যই, এবং প্রত্যেকটা মাদ্রাসা এই ধরনের হ্যারাস হয় তারা, তো অবশ্যই আপনারা ইয়ে করবেন। বিজয়ের মাসে সকল শিশুর, যেমন মুক্তিযুদ্ধ আমাদের বিজয় আমরা করেছি, তেমন যেন এই পথ শিশুও যেন বাংলাদেশে না থাকে, শিশু নির্যাতন যেন বন্ধ হয়, মৌলিক শিশুর অধিকার ফিরে পাক, সকল শিশুদের জীবন মান উন্নয়ন হোক, এই শুভকামনা বিজয় দিবসের। সকলকে শুভেচ্ছা, আর তোমরা শুভেচ্ছা বলো বিজয় দিবসে। তুমি আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ।